বিশ্বাস আর পাঁচ বছর যদি শ্রম দিতে পারে সোনারগাঁ থেকে মিনিমাম আট দশটা ছেলেকে আমরা জাতীয় দলে পাঠাবো, এটা শপথ নিচ্ছি আমরা। শুনেন, সোনারগাঁ বহুদিন পিছাই ছিল, আর পিছাই থাকবে না। রবিনবারে বলবো, শুধু দেখে যান, আমাদের জন্য দোয়া করে যান, যদি সুযোগ পান আমাদেরকে সহযোগিতা করেন, দোয়া করেন। শুধু সোনারগাঁদের স্বপ্ন দেখি না, পুরো বাংলাদেশের ফুটবলের পুনর্জাগরণের স্বপ্ন দেখি আমরা। আমি একাত্তরটি নিয়ে ধন্যবাদ জানাচ্ছি, অন্যকে ধন্যবাদ জানাচ্ছি। ফুটবলের জন্য পুনর্জাগরণের যুদ্ধে একাত্তর টিভি যে ভূমিকা নিচ্ছে, আমরা সারা জীবন নতুন জেনারেশন এই ভূমিকার কথা মনে রাখছে। আর আবারও যারা দর্শকরা আসছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনাদের বাচ্চা ছেলেদেরকে মাঠে পাঠান, পড়াশোনা করান, মাঠে পাঠান। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি রবিনকে, ভাইকে, আমাদের গ্যাস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। গ্যাস ভাই এত কষ্ট করে কৈলাসর থেকে একটা টিম নিয়ে আইছে ইন্ডিয়া, এই লোকটা যে কিরকম ভালো আপনারা বুঝাইতে পারবো না। কেন জানে, আল্লাহ নাবত জানে, ভালো লোকের সাথে যে আমার মিল হয়, আমার সম্পর্ক হয়। পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ দেখেন কি ক্ষুদ্র, এখন পর্যন্ত আমি তো ভাবছি খেলতেই পারবো না বৃষ্টির কারণে, আল্লাহ কি ক্ষুদ্র, ভাব থাকতো আমরা ঠিক রেখেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা আমাদের আরো পাঁচ হাজার চালা আইতেছে। আমি এখানে খোলা মাঠে বলছিলাম তিরিশ হাজার আমের চালার কথা, আমি ছাব্বিশ হাজার পাঁচশো আমের চালা সোনারগাঁদের বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি। আরো পাঁচ হাজার চালা আইলে এই বছরের তিরিশ হাজারের কোটা আমার শেষ হবে। আমি লাস্টে রবিন ভাইকে বলব, আমার একটা স্বপ্ন যে স্পেনের রাজধানী যদি ফুটবলের রাজধানী যদি বার্সিলোনা হইতে পারে, আমরা সোনারগাঁর চালে বাংলাদেশের ফুটবলের রাজধানী বানাইতে চাই। এই জন্য আমি রবিন ভাইকে বলব যে এই রাজধানী বানানোর প্রক্রিয়ায় উনি আমাদেরকে কিভাবে একটু সহযোগিতা করতে পারেন, এইটুকু একটু বলার জন্য। আমি যখন আপনাদের সিলেট শহরেতে যাইনি আসি, আমার জীবনে প্রথম আমি ছোটবেলা থেকে আপনাদের এই প্রকৃতির রূপ দেখে আমি আসলে কি বলবো, আল্লাহ আমাকে অল্প বয়সে অনেকগুলো দেশ ঘোরার সুযোগ দিয়েছে, কিন্তু সিলেট এত সুন্দর আমি আসলে বলতে পারি না। তো এখানে আপনাদের সুমন ভাই, সুমন ভাই, আপনার একাডেমির জন্য আসলে আমি যদি কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করবো, কারণ আপনি যে নতুন জেনারেশনের জন্য কাজ করতেছেন, এটা আমাদের সবার কাজ, আপনার কাজ, আমার কাজ, যারা এখানে সবাই আছেন আমাদের সবার কাজ। এবং আমি পার্সোনালি আপনার সুমন ভাইয়ের একাডেমির জন্য আজকে আমাদের নতুন জেনারেশনের জন্য আমি আপনার দুই লক্ষ টাকা আপনার একাডেমিতে আমি দিয়ে যাবো। আমার আমি ছোট মানুষ, আমি আপনার জন্য সেটাই করবো। দুই জায়গায় মাইকে দেন, একটা দিলে হস্ত হয়,